তারপর থেকে আমি এখানেই ভালো আছি, স্বাধীনভাবে আছি। একা আছো বাবা? একা কোথায়, কাজের লোক রয়েছে তো। কাজের লোকদের দিয়ে না সবটা হয় না। আরে বাবা সবই হয়, ওরা তো রান্না বান্না সবই করে দিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ তবে একটা জিনিস হয় না। কি? কাজের লোক আমাকে দাদু বানাতে পারবে না। আরে বেবি কবে আসবে? আমি তো চাতক পাখির মতো বসে আছি, কবে বেবির মুখ দেখব? হবে বাবা, ঠিক সময় মতো হবে, তুমি এটা নিয়ে এত টেনশন করো না। হ্যাঁ রে মা, এই বেবির কথা বললে তুই সবসময় এড়িয়ে যাস কেন বলতো? আরে তোদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক আছে তো? দেখ মা, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমার কাছে লজ্জা পাচ্ছিস কেন? তুই আমাকে খুলে বল না, তোদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক আছে তো? থাক না বাবা এই কথাগুলো, প্লিজ। হ্যাঁ রে মা, থাকবে কেন? দেখি টাকা তো আমার দিকে, টাকা? দেখ মা, সেই কলেজে যাওয়ার থেকে আমি তোর বন্ধু, আমি তোর সব কিছু। হ্যাঁ রে মা, আমাকে বলতো, শুভঙ্কর তোকে অ্যাকসেপ্ট করেছে তো? হ্যাঁ বাবা। তাহলে ময়না, আবার এর মধ্যে ময়নার কথা আসছে কোত্থেকে? আরে ময়না ওই বাড়িতে করছেটা কি? থাক না বাবা, কি হয়েছেটা কি? বেচারি ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমাদের ওখানে রয়েছে, তাতে অসুবিধাটা কোথায় আছে? বটুয়াটা কার? ওটা হয়তো কোনো কাজের লোকের হবে। না